চোখ দুটি কালো, ছোট দুটি শিং, দেখতে বেশ নাদুস নুদুস, গলায় রশি নেই, শান্ত প্রকৃতির মেজাজ। কালো রঙের এই গরুটির আদুরে নাম ভদ্রবাবু। আচরণে শান্তশিষ্ট ভদ্রবাবুর ভাবখানাটাও কম নয়, বেশিরভাগ সময়ই থাকেন চুপচাপ। অথচ এর পাশেই রয়েছে আরেকটি গরু, কিছুটা রকচটা স্বভাবের, কারণে অকারণে বারবার মাথা নাড়া দেয়, অনেকটা দুষ্ট প্রকৃতির। এ কারণে নাম দেওয়া হয়েছে দুষ্টবাবু। একবার ছাড়া পেলে আটকানো মুশকিল দুষ্টবাবুকে। এই গরুটির নাম হচ্ছে ভদ্রবাবু, আর এই গরুটির নাম হচ্ছে দুষ্টবাবু। এ অত্যন্ত ভদ্র, যার নামে যে ভদ্রবাবু, আর একটু মাথা নড়াচড়া করে বা ছোটো থেকে একটু দুষ্ট দুষ্টবাবু। এর ওজন আনুমানিক 40 মণ প্লাস, আর এর ওজন 30 মণ প্লাস। ভদ্রবাবু ফ্রিজিয়ান জাতের গরু, বয়স প্রায় 6 বছর, আর 4 বছর বয়সী দুষ্টবাবু ফ্রিজিয়ান ক্রস জাতের। রংপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুটি গরু বেশ সাড়া ফেলেছে। অনেকেই গরু দুটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। খামারিও চাইছেন ভদ্রবাবু ও দুষ্টবাবুকে পশুর হাটে না তুলে বাড়ি থেকেই বিক্রি করতে। যে লোক নেবে পরিবহন করতে, ইনশাল্লাহ তার কোনো সমস্যা হবে না। আর যেহেতু আমাদের কোনো কেমিক্যাল কিংবা আদার্স কোনো ফিডমিট খাওয়াই নেই, কাঁচাঘাস খড় যে জায়গায় যাবে কাঁচাঘাস খড় নিয়েই ইনশাল্লাহ পৌঁছে যাবে। যাক, সবার প্রতি আহ্বান, যে আবারও আহ্বান যে আমার এই গরু দুটি বিক্রয়ের জন্য যারা নেওয়ার ক্রয় ক্ষমতার মধ্যে আছে, আসুন আমার গরু দুইটি দামাদামি করে নিয়ে যান। দুই গরুর মধ্যে ভদ্রবাবুর দাম হাঁকছেন 15 লাখ, আর দুষ্টবাবুর দাম 10 লাখ টাকা। এর দাম চাচ্ছি আমি শুধুমাত্র, যে আমার খরচটা হয়েছে 15 লাখ টাকা, আর এর দাম চাচ্ছি আমি শুধুমাত্র খরচ যেটা হয়েছে 10 লাখ টাকা, হলে আমি বিক্রি করব শুধু খরচ। তার কারণ আপনারা জানেন যে ৬ বছর ধরে একটা গরু লালন পালন করলে কত টাকা খরচ হতে পারে। গতবারও রেডি করছিলাম এদের সময়, মোটামুটি এই গরুটা আমার 10 থেকে 11 লাখ টাকা বলছিল, আমার লস হবে দেখি আমি দেইনি। গরু দুটির মালিক রওশনুল ইসলাম, বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের কিসামত হাবু গ্রামে। তিনি 6 বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি পালন করে বড় করেছেন। স্বভাবে শান্ত প্রকৃতির হওয়ায় গরুটির নাম দিয়েছেন ভদ্রবাবু, আর 4 বছর থেকে লালন পালন করা ফ্রিজিয়ান ক্রস জাতের অন্য গরুটির নাম দিয়েছেন দুষ্টবাবু। একটা ছোট্ট দেশি গরু লাল রঙের, মাত্র দাম ছিল 18,000 টাকা। সেখান থেকে শুরু, ওই গরু থেকে 3 বছর 3টা বাচ্চা পাচ্ছি, তো ওসহ 4টে, প্রথম বাচ্চাটা হচ্ছে 5টা, ওসহ 9টা, তার মেয়ের পাইলাম 3টি, 9, 3, 12টা, 12টা 6টা বিক্রি করছি, আর প্রেজেন্ট বর্তমান 6টি। 6টি গরুর মূল্য বর্তমান বাজার মূল্য কম করে হইলেও 35 থেকে 40 লাখ টাকা দাম। এই আমার জীবন কাহিনী, মাত্র 18,000 টাকা আপনাদের দোয়া সুবাদে বর্তমান আমি প্রায় 250,000 টাকার মতন আমি মালিক।